একদিকে দুর্গাপূজার প্রস্তুতি প্রায় শেষের মুখে, অন্যদিকে কুলটি মেন গেট মাঠে শ্যামাপূজো শুরু হলো প্রস্তুতি। টানা আট বছর ধরে চলে আসা কুলটি ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন ক্লাবের কালী পূজা মন সম্পন্ন হলো খুঁটি পুজো। সেই মুহূর্তে ক্লাব সম্পাদক পার্থ ঠাকুর তথা সকল সদস্যদের উপস্থিতিতে নারকেল ভেঙে পূজার উদ্বোধন করেন পার্ষদ রোহিত ননিয়া। আমাদের ইয়াং মেন অ্যাসোসিয়েশন ক্লাব থেকে আমাদের আট বছর ধরে পুজো চলছে, প্রত্যেক পুজো মহালয়ের দিনে করি আমরা। এই আমাদের এইটা কত বছর থেকে হচ্ছে? আট বছর ধরে চলে। তাহলে আগে আর যে আছে মানে কিছু আর কি প্রোগ্রাম আছে কি বড় প্রোগ্রাম? এই প্রোগ্রাম কালী পুজো ওপেনিং, যেদিন পুজো তার একদিন আগে আমাদের ওপেনিং হয়, আর খুঁটি পুজো আমাদের মহালয়ের দিন হয় প্রত্যেক বছর ধরে। তাহলে এইটা ফির পুজো কখন হবে? এটা কালী পুজোর সময় হবে, তখন আমাদের দেওয়ালি দুর্গাপূজা পর। হ্যাঁ, দুর্গাপূজা পর। পার্শ্বদা আমলোক বুলায় থে আজ প্রত্যেক সাল মতলব মহালিয়া কে দিন বুলাতে হ্যাঁ, উসি উপলক্ষে হম লোক আয়ে হুয়ে হ্যাঁ খুঁটি পূজা, খুঁটি পূজা করতে গিয়ে। আর পার্শ্বদা বহুত ইহা কাজ ক্লাব হ্যাঁ বহুত যোগদান জোর শোর সে মতলব পূজা করতে হ্যাঁ, হরেক সোশ্যাল ওয়ার্কার মে ভাগ লেতে হ্যাঁ। ইসিকে লেকর কে হামলোক ভি সোচে কে ভাগি, হামলোক ভি থোড়া পুণ্য কে ভাগিদারি বনে, ইসলিয়ে হামলোক ভি আয়ে। কুলটি থেকে ওয়াসিম খানের রিপোর্ট। এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স, গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারির সেরা সম্ভার, আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা। আপনাদের চেনা ঠিকানা, স্টেশন রোড কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স।